সব দিক থেকে হওয়া উচিত। শ্রোতার আগ্রহ যেহেতু বাড়ছে, যারা গাইবে তাদের আগ্রহ তো বাড়া উচিত, কিন্তু সেটা কেন হচ্ছে আগ্রহ না? গজল গাওয়ার বিমারি আমাদের দেশে খুব ভালো মতো আছে, সবাই আচ্ছা গজল গাইতে চায়। আচ্ছা, পারলে যিনি লালন গীতি গান করেন, গীতি করেন বা রবীন্দ্রসঙ্গীত করেন, তিনি একটা গজল গাই দেন, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর রমজান মাস আসলে তো উপায় নাই, এটা আমি আগে বলেছি। তো ওই 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 বিমারি যদি থাকে, মানে গজল এটা একটা বিমারি, এটা একটা আমি মানে বললাম, এটা একটা অসুখ, মানে বাঙালিদের গজল গাওয়ার একটা অসুখ আছে, আচ্ছা খুব গাইতে ইচ্ছা আর কি, গজল গাবো। তো ঠিক আছে, গজল গান আপনি সকালবেলা রোদ্দুর প্রডিউস করেন, কিন্তু কিভাবে প্রোডাকশনটা নামাতে হয় জেনে আসেন। না, অবশ্যই যে কোনো কিছু করতে ক্যামেরা গেলে তো ক্যামেরা জানতে ল্যাঙ্গুয়েজটা হবে। কেমন, মেকআপের ল্যাঙ্গুয়েজটা কেমন, লাইটিংটা কেমন হবে, এটা জেনে একজন প্রডিউসার অনেকগুলো খুশি লোক এখানে কাজ করছেন, একটা প্রোডাকশন যাচ্ছে, কিন্তু এখানে কোনো আনাড়ি লোকের চান্স নাই। যে একটু প্যান করলো, ফট করে ক্যামেরাটা বাড়ি খেয়ে গেল, প্রডিউসার সাহেব কিন্তু মানবে না। তো সেরকম আইরিশ হলো না, অনেক ব্যাপার যেগুলো আছে আপনাদের, এগুলো তারা আমি জানি না। তো গজলের আইরিশ, গজলের প্যান, গজলের আইরিশ প্যান কি, প্রথম কথা হচ্ছে যে উচ্চারণ, ভাষাটা শিখতে হবে। তার আগে তার এটা প্রথম, অনেকে বলে ক্লাসিক্যাল মিউজিক আগে শিখতে হবে, আমি বলি প্রথমে আপনি ভাষাটাই জানেন না বাংলা, আপনি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কি গাবেন? ঠিক তাই, তো আগে ভাষাটা শিখবেন, তারপরে কোনো বড় স্তরের কাছে ক্লাসিক্যাল মিউজিক শিখবেন। শিল্প সাহিত্য রসবোধ থাকতে হবে, বিশেষ করে লিটারেচারের প্রতি, কারণ গজল ইজ নাথিং বাট পোয়েট্রি। এই নেকটা থাকতে হবে, ওইগুলো জানবেন।